মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন যখন আমার ছেলে ওই আলুর চচ্চড়ি খেতে এত ভালোবাসে, কালকেও করেছি, যার জন্য আজকেও বসিয়ে দিয়েছি, ও খেয়ে স্কুল যাবে। ও এতটাই ভালোবেসে সেই তরকারিটা, ভালোবাসে, একটা দিলে এটাই খেতে দিলে ও খেয়ে নেয়। তারপরে আমি চা বানাবো, চা করে আমার জন্য আর বড়ের জন্য চা বানাবো, চা খাবো। ও অন্য কিছু খেতে চাই না, তার জন্য এটা বানাতে হবে। বিছানার কি অবস্থা! এই ছেলে স্কুল যাবে, বই পড়ছে, বিছানা গুছাতে হবে। ছেলে যাকবি স্কুলে, তারপরে কাজগুলো সারবো। বন্ধুরা, আমি চা নিয়ে চলে এসেছি, এবার চাটা খাবো একটু। দেখো সাথে মামা এসছে, মামাকে ওই রুটিটা দেবো। ছেলে স্কুল চলে যাবে এখন। এই না, তাহলে আমি চাটা খেয়ে নিই। চলো খেয়ে নাও, চাটা খেয়ে নাও মামা। এই যে রুতু দিয়েছি তো, খে না, আমি খাই দেবো। তো বাবা, এই তো চাটা খেয়ে নিয়ে বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিই, ডালটা ভাজা করে আমি স্নানে চলে যাব। ভাতটা ডালটা হতে থাক, ততক্ষণ পুজোটা দিয়ে নেবো আজকে। বৃহস্পতিবারে পুজো তো তাই। দেখো ডালটা ভাজা করে নিচ্ছি, ডালটা সেদ্ধ বসিয়ে, ভেজে জল দিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে আমি স্নানে চলে যাব। তারপর এসে আমি পুজোটা দেবো, দিয়ে রান্নাটা করবো। নিরামিষ রান্নাই করবো, কুমড়ো দিয়ে মুগ ডাল করবো,
আর আলু পোস্ত বানাবো ব্যাস আজকে, আর ভাজা যদি কিছু করি তো ভাজা। ঠিক আছে আমি পরে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, লক্ষ্মীবারের পুজো। বন্ধুরা দেখো আমি আজকে কি রান্না করেছি, এই যে ভাত, আর এই যে পেঁয়াজ কলি, আলু, ফুলকপি, সিম ভাজা, আর এই যে মুগ ডাল করেছি কুমড়া আর সিম দিয়ে, আর এখানে এই যে আলু ঝিঙা পোস্ত, ব্যাস এটাই আজকের মেনু আমাদের। তাহলে পরে আবার দেখা হবে, ঠিক আছে? আর এই যে সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এই দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি। এবার একটু চা করব, আমি আর আমার বর চা খাবো, চলো চায়ের সাথে দেখা হবে। বন্ধুরা দেখো আমি সন্ধ্যাবেলা চা নিয়ে এসেছি, আজকে বর আমি একসাথে খাবো, আর যে সাথে মাম্মা, মাম্মার পেডিগ্রি নিয়ে এসেছি, এই যে মাম্মার পেডিগ্রি। এখন একটু ঢং করছে, ঘুম থেকে উঠেছে তো ঢং করছে, একটু খেয়ে নেবে, তারপরে চা খেয়ে একটুখানি ঘুরতে যাবো বরের সাথে। জামা কোথায়? দেখাও দেখাও, কই জামা কই? হাই বন্ধুরা, আমি এখন একটু ঘুরতে যাচ্ছি বরের সাথে, তোমাদের সাথে, চলো তোমরাও আমার সাথে চলো, আমি তোমাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি। ঠিক আছে, আমি আর আমার বর যাচ্ছি, ছেলে তো পড়তে গেছে, ও পড়ে আসলে ও যদি যেতে চায় ও যেতে পারবে, সাইকেল আছে, আর মাম্মা একা ঘরে থাকে, কিছু করার নেই, সবসময় তার ওকে নিয়ে বেরানো যায় না। ঠিক আছে, দেখো বন্ধুরা আমি যাদবপুর চলে এসেছি, আগে চলো হাঁটি ঘুরি। বন্ধুরা
যাদবপুর এসেছি। কত জমজমাট, কত ভালো লাগছে, ভেজে দিচ্ছে। আমি একটা নিয়েছি এই যে চিড়ে ভাজার মোয়া, মুড়ির মোয়া, আমার বর হেঁটে হেঁটে যাচ্ছে, পানি ফল নেওয়া হচ্ছে ছেলের জন্য। দেখো আমরা একটু পানিটা দেখতে এসেছিলাম বন্ধুরা, দেখো যাদবপুরে একটা কি সুন্দর হঠাৎ করে দেখতে পেলাম মন্দিরটা। ও বন্ধুরা, যাদবপুরে গিয়ে এই যে চিড়া ভাজাটা, এই চিড়ার মোয়াটা নিয়ে এসেছি, সন্ধ্যাবেলার খাবার নিয়ে এসেছি, আলুর চপ, ফিশ ফ্রাই, এই যে ছেলের জন্য পানি ফল তখন নিলাম। দেখো বন্ধুরা, এই যে চিড়া ভাজা, চিড়ার মোয়াটা কিনেছি, আর এই যে সন্ধ্যাবেলার টিফিন কিনেছি, এই যে এটা ফিশ ফ্রাই, আর একটা আলুর চপ, ডিমের ডেভিন, আর এই যে ছেলের জন্য পানি ফল, ও এত পানি ফল ভালো করে বলে পানি ফল, আর এই যে দুটো বাটি কিনে নিয়ে এসেছি, চায়ের বাটি, এই যে চায়ের বাটি, একটা চায়ের বাটি কিনেছি, চায়ের বাটি নেই বলে, আর একটা হান্ডি কিনেছি, এই যে এটা, এগুলোই কিনলাম। একদম না, কেন দেখো, কেন, এটা তো আমার খাবার জিনিস। বন্ধুরা, সন্ধ্যা থেকে অনেক কিছু হলো, ঘুরতে যাওয়া, বরের সাথে ঘুরে টুরে আসলাম, যাদবপুর গেছিলাম বললাম, ঘুরলাম, কিছু জিনিস কেনাকাটি করেছি, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রাতের বাসন টাসন মেজে সমস্ত কিছু রেডি করে রাখলাম। রাতে বাসন মেজে রাখলে কি সকালবেলাটা খুব কাজ আগিয়ে থাকে। মাম্মারও খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মা ঘুমাচ্ছে, ছেলেও শুয়ে পড়েছে, দেখো আবার ছেলে আইসক্রিম এনে রেখেছিলো, সেটা এখন খাচ্ছি। তাহলে আজকের মতো গুড নাইট। আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর পেশে বেল আইকনটা টিপে দিও, তাহলে আমার ভিডিও যখনই বের মানে ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ সাবস্ক্রাইব করো, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব